স্বপ্নটা তোমরা বড় করো, তো স্বপ্ন যত বড় হবে তুমি তত বড় হবে। রবীন্দ্রনাথ বলেছেন যে একটি পাত্রে সেই পরিমাণ জলই ধরবে যেটি পাত্রের আকার। তুমি 500 মিলিমিটারের এই বোতলে তুমি তো 1000 মিলিমিটার পানি রাখতে পারবে না। সুতরাং জাতি হিসেবেও আমাদের স্বপ্নকে বড় করতে হবে। আমরা যত বড় স্বপ্ন দেখব দেশটাও তত বড় হবে, আমরা হব তখন স্বপ্নের সমাজ। তো সুতরাং এই জন্য স্বপ্নকে বড় করো এবং সবসময় ইতিবাচক ভাবনা ভাবো। তরুণদের বলছি যে ইতিবাচক ভাবনা ভাবো, নেগেটিভ ভাবনা অনেক দিন হয়ে গেছে, আমরা এখন নেতিবাচক ভাবনার চেয়ে আসো ইতিবাচক ভাবনা ভাবব। আমরা সব কিছু সদার্থক ইতিবাচক দেখব। যেমন আমাদের ড্রিম ডিভাইজার বলে একটি সংগঠন আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশে, তারা কিন্তু স্ব ছাড়া কিছু ভাবে না, যেমন স্বপ্ন, সুশিক্ষা, সুযোগ, স্বাধীনতা, স্বদেশ, সমৃদ্ধি, সীমানা, সংযোগ, সংস্কৃতি, সেরা সন্তান, এমন সব সদার্থক শব্দ দিয়ে তাদের নিজেদের স্বপ্ন বলে। তোমাদের কাছে আমারও অনুরোধ থাকবে যে তোমরা সবসময় ইতিবাচক ভাবনা ভাববে এবং বাংলাদেশকে একটা সৎ অর্থে একটা সামনের দিকে নিয়ে যাবে, সোনার বাংলার দিকে। আজকে বড়ই ভালো লাগছে, এমন একটি প্রতিষ্ঠানের নিমন্ত্রণে আমি এখানে আসতে পেরেছি যারা টেকসই উন্নয়নের সাথে তাদের কর্মকে জড়াতে চাচ্ছে। টেকসই উন্নয়ন কি? টেকসই উন্নয়নটি হলো যে আজকে আমরা যা করছি তা এমনভাবে করব যাতে আগামী দিনের যারা নাগরিক হবে তাদের জীবনে যেন কোনো সমস্যা তৈরি না হয়। সুতরাং আমাদের টেকসই মানেই হলো যে যারা সব হারা, যারা সবচেয়ে পেছনে, তাদেরকে সামনে নিয়ে আসা। আমার বড়ই সৌভাগ্য হয়েছিল যে আন্তর্জাতিক পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণের জন্য যে অনুষ্ঠানগুলো হতো তার একটি বড় অনুষ্ঠান হয়েছিল Rio+20 রিও ডি জেনেরোতে, সেইখানে আমি উপস্থিত ছিলাম। এবং এই স্বপ্নগুলো আমি যখন এই 17টা লক্ষ্য তখনও হয় নাই, জাতিসংঘ এটা আয়োজন করেছিল, আমি বাংলাদেশ টিমের অন্যতম সদস্য ছিলাম। আমি যে কয়টি অনুষ্ঠানে ওখানে বক্তৃতা করেছি, আমি একমাত্র গভর্নর ছিলাম বাংলাদেশ থেকে এবং অন্যান্য দেশ থেকে কোনো গভর্নর আসে নাই, কিন্তু আমি সবচেয়ে বেশি অনুষ্ঠানগুলোতে বক্তৃতা করতাম। সেখানে আমি রবীন্দ্রনাথের হেমর দুর্ভাগা দেশের লাইন কয়েকটি সবসময় বলতাম, যে লাইনগুলির আমি পুরোপুরি বলতে পারবো না, অর্থটা এরকম ছিল যে তুমি যদি কাউকে নিচে ফেলে দাও সে তোমাকে নিচে টেনে নিয়ে যাবে, পশ্চাতে রাখিছো যারে সে তোমায় পশ্চাতে টানিবে, এবং অন্ধকারে ঢাকবে যাকে সেও তোমাকে অন্ধকারে ঢাকবে। এবং এই যে তাদেরকে পেছনে ফেলে তুমি যদি সামনে এগোতে চাও তাহলে তুমি পারবে না, অপমানে হতে হবে তোমার তাহাদের সমান। সুতরাং তাদেরকে সঙ্গে নিয়ে এগোতে হবে। এটি হলো মূল স্পিরিট টেকসই উন্নয়নের। অনেক লক্ষ্য তোমরা আলাপ করছো, ভালো কথা, কিন্তু মূল স্পিরিটটা হলো নো ওয়ান শুড বি লেফট বিহাইন্ড। ইংরেজিতেই আমার বড়ই সৌভাগ্য যে আমার এই কথাগুলো তারা জাতিসংঘ গ্রহণ করে এটা মূল স্পিরিট হিসেবে তারা গ্রহণ করেছে। এবং এই শব্দটি SDGs-র মূল কথাই হলো নো ওয়ান শুড বি লেফট বিহাইন্ড, কাউকে পেছনে ফেলে যাওয়া যাবে না। তারপরে লক্ষ্য আছে নো পভার্টি, নো হাঙ্গার, এগুলো সবই আছে, কিন্তু মূল কথা হলো যে কাউকে পেছনে ফেলে যাওয়া যাবে না। রবীন্দ্রনাথও শিক্ষাকে খুব কাজে লাগিয়েছেন এই এই কারণে, যেটা হাসান ভাই একটু ইঙ্গিত করলেন। তিনি শিলাইদয়ে এসেছিলেন, সাজাদপুরে এসেছিলেন, এবং এসে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন তার প্রজাদের জন্য। এবং তিনি বলতেন যে আমার খুব লজ্জা হয় যে আমি জমিদারি করে 2 পয়সা কামাই, এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না। আমরা জমিদাররা যেন তাই হতে, এই কৃষকদের ট্রাস্টি যেন হই, কখনো যেন মনে না করি আমরা মালিক, আমরা ট্রাস্টি,
আমি তাদের স্বার্থ দেখবো। এবং এই কারণে তিনি এই পুরো পূর্ব বাংলায় এসে, উনি যদি পূর্ব বাংলায় না আসতেন তাহলে এই রবীন্দ্রনাথ হতে পারতেন না। এবং তিনি এই পূর্ব বাংলায় এসে প্রজাদের স্বার্থের জন্য তিনি যে কাজগুলো করেছেন, এত কত আগে তুমি খেয়াল করো, তার সন্তান এবং জামাইকে আমেরিকা থেকে কৃষিবিদ্যায় পারদর্শী করে নিয়ে এসতেন। তিনি অক্সফোর্ডে কেমব্রিজে পাঠাতে পারতেন সন্তানকে, তা করেননি। তিনি কৃষকদের কল্যাণের জন্য করেছেন এবং বলেছেন কৃষকরা আমার সন্তানের মতো এবং তারা সবচেয়ে বেশি কষ্টে আছে, সুতরাং তাদের ভাগ্য পরিবর্তন। যেমন বঙ্গবন্ধু বলতেন, আমার কৃষকরাই সবচেয়ে খারাপ অবস্থায় আছে, তাদের জন্য কাজ করো। এই দুই শ্রেষ্ঠ বাঙালি সব সময় কৃষক নিয়ে ভাবতেন, এটি একটি দারুণ মিল, তোমরা খেয়াল করো। এবং সেই সময় তিনি এই কৃষকদের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করেছিলেন। তিনি তার কৃষকদের বলতেন যে তোমরা কিছু পয়সা দাও, আমি আমার জমিদারি থেকে আমি পয়সা দেব, এবং এই দুয়ে মিলে আমরা স্কুল গড়ে তুলব। এবং সমস্ত জায়গাতে তিনি না, এমনকি নারীদের জন্য আলাদা বিদ্যালয় পর্যন্ত সেই সময় তিনি গড়ে তুলেছিলেন। তিনি কৃষকদের জন্য খামার তৈরি করেছিলেন, সমবায় করেছিলেন, এমনকি কৃষি ব্যাংক পর্যন্ত করেছিলেন এই বাংলায়। তো সুতরাং এরকম একজন মানুষ আমাদের এসেছিলেন। এবং তিনি শিক্ষাকে বলতেন যে আমরা কি হইব এবং কি শিখিব, এটা আলাদা কিছু হতে পারে না, এটা গায়ে গায়ে সংলগ্ন দুটি শব্দ। আমরা কি হব এবং কি শিখব, আমাদের বড়ই দুর্ভাগ্য আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো পর্যন্ত সেরকম শিক্ষা দিতে পারি না, যেই কারণে এই যে একটু আগে আমাদের প্রো ভাইস চ্যান্সেলর বলে গেলেন যে আমাদের হতাশা যে এতগুলো ছেলে মেয়েকে আমরা তৈরি করছি তাদের জন্য কর্মসংস্থান দিতে পারি না। তার একটা বড় কারণ যে জীবনের শিক্ষা আমরা তাদেরকে দিই না, দিতে পারি না। আমরা জীবন ঘন শিক্ষা যদি দিতাম তাহলে এই সন্তানেরা চাকরির জন্য এতটা উতলা হতো না। তোমাদের আজকে স্বপ্ন দেখা উচিত যে আমরা চাকরি দেবো, চাকরি করবো না, আমরা চাকরি দেব। তাহলে কি করতে হবে, তোমাদের উদ্যোক্তা হতে হবে, প্রত্যেককে ভাবতে হবে যে আমি একজন উদ্যোক্তা হব। এখন আজকাল ডিজিটাল এই যুগে উদ্যোক্তা হওয়া কিন্তু অনেক সহজ, তোমরা নিজেরাই অনুভব করো। যদি তোমাদের ভাবনাগুলো আইডিয়াটাই বড়, তুমি জানো আজকের প্রথম আলো দেখো তুমি একটা লেখায় আছে যে আইডিয়া বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আমাদের বাংলাদেশের মেয়েরা কামাচ্ছে, আইডিয়া বিক্রি করে, খালি আইডিয়া বিক্রি করে। তো সুতরাং এই ধারণাটাই এখন আমাদের ডিজিটাল কমোডিটি হিসেবে দাঁড়িয়ে গেছে, আমরা আউটসোর্সিং করছি। আমার সৌভাগ্য হয়েছিল গভর্নর হিসেবে আমি ডিজিটাল প্রযুক্তিকে বাংলাদেশের ব্যাংকিং খাতে যুক্ত করবার জন্য, এবং ই কমার্স বলো, এফ কমার্স বলো, মোবাইল ব্যাংকিং বলো, এজেন্ট ব্যাংকিং বলো, এগুলোর রেগুলেশন আমি বাংলাদেশ ব্যাংক থেকে দিয়ে আসতে পেরেছিলাম। এবং আমি যখন মোবাইল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা চিন্তা করলাম, আমার সেন্ট্রাল ব্যাংকাররা, ফজলুল এখানে আছেন, তারা সবাই আমাকে নিরুৎসাহিত করেছে, বলেছে স্যার কোন না কোন বিপদ আসবে। আমি বলি বিপদ আসলে আসবে, কিন্তু তাই বলে এই কাজটি করার লাগবে না, আগের গভর্নররা সাহস পায় না, কিন্তু আমি সাহস করে এটা করব। এবং তোমরা দেখো আজকে মোবাইল ব্যাংকিংয়ের কারণে আজকে কী পরিবর্তনটা নিয়ে এসছে। আমার ধারণা তোমরা যারা এই এইখানে আছো প্রত্যেকের বাবা মা বোধ হয় তোমাদেরকে মোবাইলেই টাকা পাঠায়, তাই না? আমার খুব ভালো লাগে যখন আমি ঢাকা শহরে দেখি গলির মধ্যে সন্ধ্যেবেলা একজন ভিক্ষুক আস্তে আস্তে বিকাশ করছে। এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। আমাদের রিক্সাওয়ালারা প্রত্যেকেই দিনে অন্তত দুবার টাকা পাঠায় তার পরিবারের কাছে। আমি এই স্বপ্নই দেখেছি যে আমাদের যারা জীবনে কোনোদিন ব্যাংকে যেতে সাহস পাবে না, যারা ব্যাংকও যাদেরকে স্বাগতম জানাবে না, এরকম মানুষদের আমরা ব্যাংকিং সেবা উপহার দেব। এবং বর্তমান সরকারের, শেখ হাসিনার সরকারের সবচেয়ে বড় কৃতিত্ব যদি কিছু হয়ে থাকে সেটি হলো এই যে যাদেরকে পেছনে ফেলে চলে এসেছিলাম তাদেরকে ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাথে যুক্ত করেছে। এই যে একজন ভিক্ষুকও এখন ব্যাংকিং করতে পারে, একজন রিক্সাওয়ালাও ব্যাংকিং করতে পারে, হতে পারে সেটা সনাতনী ব্যাংকিং না, কিন্তু সেটা তো ব্যাংকিং, সেটা তো টাকা পাঠায়।
তো সুতরাং এই এটি সবচেয়ে বড় সাফল্য, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন যাকে বলি, যে সবাইকে সঙ্গে নেওয়া। এর সাথে কে যুক্ত হয়েছে? এর সাথে এই যে যারা তোমার এজেন্ট, মোবাইল ব্যাঙ্কিং যারা করে কিংবা এজেন্ট ব্যাঙ্কিং যারা করে, তোমার এজেন্ট তৈরি হচ্ছে। এবং এজেন্ট কারা? এই এজেন্টরা কিন্তু তোমাদের মতোই শিক্ষিত ছেলে মেয়েরা যারা চাকরি খুঁজে না। প্রায় 9 লক্ষ আমাদের এজেন্ট এখন বাংলাদেশে আছে, 9 লক্ষ এজেন্ট। এই এজেন্টরা প্রত্যেকে যদি মনে করো 3 জন করেও চাকরি দিয়ে থাকে এই সাধারণ মানুষকে, তাহলে কত, 27 লক্ষ মানুষকে চাকরি দিয়েছে। হিসেব করো যে এখনও ই কমার্সে প্রতি মাসে প্রায় 2,200 কোটি টাকা ই কমার্স হচ্ছে। তো এগুলো তো এইভাবেই উদ্যোক্তা তৈরি হচ্ছে। কত ধরনের উদ্যোক্তা তৈরি হচ্ছে তোমরা কল্পনাও করতে পারবে না। তোমরা নিজেরাও নিশ্চয়ই অনেকেই উদ্যোক্তা হয়ে গেছে, তাই না? এই যে অনেকেই দেখি যে কোরবানির সময় তোমার ফেসবুকে গরু বিক্রি করছে, করে না? তো এটাও একটা নতুন উদ্যোক্তা, তাই না? লেখাপড়া ফাঁকে ফাঁকে একটা। তারপরে এই যে আসাদ বসে আছে এখানে, আসাদ উবারে কাজ করে, তোমরা অর্থনীতির উবারাইজেশন করে ফেলেছো। উবারাইজেশন মানে ঘরে বসেই তুমি সারা কিছুক্ষণ কাজ করলে আবার এসে লেখাপড়া করলে। ঢাকা শহরে প্রচুর ছেলে মেয়ে আছে যারা কয়েক ঘন্টার জন্য গাড়ি চালায় উবারে, তারা মোটর সাইকেল চালায়, পাঠাও সহজ। এগুলো সব কিছু উদ্যোক্তার গল্প, আমাদের ডিজিটাল উদ্যোক্তার গল্প, এবং সবগুলো এই গত 10 বছরের গল্প। সুতরাং তোমরা যখন কথা বলবে তখন তথ্য দিয়ে কথা বলবে। কি কারণে হতে পারে কোনো কোনো জায়গাতে ব্যত্যয় ঘটেছে, কোনো কোনো জায়গায় হয়তো কেউ না কেউ বাড়াবাড়ি করেছে, কিন্তু তার মানে এই নয়, সত্যিটা তো সত্যি জীবনের। আজকে কেন, আজকে কজন মানুষ তুমি বলো, এই তুমি গ্রামে গঞ্জে যাও, একটা সময় ছিল হাসান ভাই তার লেখা তো লিখেছেন, কত মানুষ ছিল যারা পেট পুরে ভাত খেতে পারত না, কত মানুষ ছিল শীতের মধ্যে একটা শীতের কাপড় পরতে পারত না, কত সন্তান আমাদের ছিল তারা পেট বড় বড়, তারা নানা রকমের রোগে আক্রান্ত। সেই রকম দৃশ্যপট কি এখন আর বাংলাদেশে আছে? এই পরিবর্তন কি দ্রুত, এই পরিবর্তন আসছে, তার মানে এই নয় যে বৈষম্য একেবারে কমে গেছে, বরং অতি দরিদ্র বেশ কিছু মানুষ আমরা অনেক পাচ্ছি যারা আমাদের বাংলাদেশের মানুষের মতো মনে হয় না। তারা অনেক অনিয়ম করে, অনেক ব্যত্যয় ঘটায় এবং প্রচুর অর্থ তারা নিয়ে নেয়, কিন্তু সেটি ঘটনা সত্যি না। নিজের দিককার গল্পটাও তো মনে রাখতে হবে। সাধারণ মানুষ দুবেলা দুমুঠো পেট ভরে খাচ্ছে এবং স্বস্তিতে আছে। আরও ভালো করতে পারতাম, আরও সুশাসন দিতে পারতাম, কিন্তু যতটুকু করতে পেরেছি সেই কৃষকরা 10 টাকায় তো অ্যাকাউন্ট খুলছে নাকি? এটা তো মিথ্যা নয়। এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমাদের সাধারণ মেয়েরা যারা গার্মেন্টসে, প্রায় 35 লক্ষ মেয়েরা এখন মোবাইল ব্যাংকে তো টাকা পাঠাচ্ছে, তাই না? এটাও তো সত্যি। এই সত্যিটাও তো মানতে হবে, যেগুলো আমরা নিচের দিকের অর্থনীতির কথা তাদেরকে আমরা বলছি। কদিন আগে প্রধানমন্ত্রী আমাদের জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী জানিয়েছেন যে 2021 সালের মধ্যে শুধু ICT খাত থেকেই $10 বিলিয়ন আমরা আয় করব। তিনি আরও জানিয়েছেন ইন্টারনেট ব্যবহারের হারে আমরা বিশ্বের 2য় অবস্থানে আছি। 6 লাখেরও বেশি তরুণ তরুণী ঘরে বসে আউটসোর্সিংয়ের মাধ্যমে বিদেশ থেকে অর্থ উপার্জন করছে। 1,000েরও বেশি ই কমার্স সাইট আজ কাজ করছে এবং 5 কোটিরও বেশি মোবাইল ব্যাংকিং হিসেব খোলা হয়েছে। ইতিমধ্যে 2021 সালে 1,187টি ই সেবা চালু করা হবে বলে সরকার পরিকল্পনা নিয়েছে। আমাদের যে সামাজিক নিরাপত্তা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মায়ের হাসি, এই সমস্ত কিছুই কিন্তু আজকাল মোবাইলে হচ্ছে। সেই কারণে সুবিধা কি হচ্ছে, সরাসরি টাকাটা চলে যাচ্ছে বিদেশে। যে আমাদের ছেলে মেয়েরা বিদেশে কাজ করছে তারা কিন্তু সঙ্গে সঙ্গে মোবাইল ব্যাংক করে টাকাটা তার বাড়িতে পাঠিয়ে দিতে পারছে কয়েক সেকেন্ডের মধ্যে। মাঝখানে কেউ এসে থাবা মারছে না, কোথাও কোথাও হয়তো কেউ মারছে, কিন্তু গরিব মানুষের এই যে টাকা, এটা কিন্তু তার ব্যাংকের অ্যাকাউন্টে, তার মোবাইলে
পৌঁছে যাচ্ছে এবং মানুষ দ্রুত ব্যবসা হচ্ছে। কাওরান বাজার থেকে এক মিনিটের মধ্যে অর্ডার যাচ্ছে, এক মিনিটের মধ্যে টাকা পৌঁছে, সঙ্গে সঙ্গে টাকাটা পাওয়ার সাথে সাথে ম্যাটেরিয়াল পাঠিয়ে দিচ্ছে, গ্রামে গঞ্জে বসে ব্যবসা করছে। এরকম ব্যবসার এই যে গতিময়তা, যার কারণে বাংলাদেশের প্রবৃদ্ধির হার এবছর 7.8% হয়েছে। এবং আমাদের সবচেয়ে বড় কাজ যেটা বললাম, যে আমাদের বাংলাদেশ, তুমি যে টেকসই পরিবর্তনের কথা যদি ভাবতে চাও, তাহলে কিন্তু এই যে 17টা লক্ষ্য, এটা পূরণ করতে হলে পরে আমাদের মনটা সবুজ করতে হবে, আমাদের সবুজ প্রবৃদ্ধি করতে হবে। আমাদের এই যে জ্বালানি, এই জ্বালানি কিন্তু সবুজ জ্বালানি করতে হবে। আমরা বাংলাদেশ ব্যাংক থেকে কিছুটা সহযোগিতা করেছি, ইটকল থেকে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সোলার হোম বাংলাদেশে আমরা স্থাপন করেছি, এবং আমরা প্রায়, আমি আসার সময় প্রায় $200 মিলিয়ন বাংলাদেশ ব্যাংকে রেখে এসেছি, যেটা দিয়ে শুধু এই গার্মেন্টস ফ্যাক্টরি, লেদার ফ্যাক্টরিগুলোকে সবুজ করা হবে। পৃথিবীর 10টি শ্রেষ্ঠ সবুজ ফ্যাক্টরির মধ্যে 7টি বাংলাদেশে, তাদের জন্য আমরা বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ ব্যবস্থা করেছি। সুতরাং 50টির মতো সবুজ পণ্য এখন সবুজ ব্যাংকিং করছে বাংলাদেশের ব্যাংকিং খাত। তো এগুলো আস্তে আস্তে আমাদের আরও প্রসারিত করতে হবে। আমাদের এই যে বাতি দেখছো, এটা সম্পূর্ণটা সুইডেন বলছে 2050 সালের মধ্যে তারা 100% বাতি রিনিউয়েবল এনার্জিতে চলে যাবে। আমরা কেন পারবো না? আমরাও পারবো। আমরা যদি এরকম একটা কাজ করি, তোমরাই বলো, তোমরাই বুঝতে পারবে, যে এরকম একটা উৎসাহ যদি দিই, যে আমার রুফটপে যদি আমি একটা সোলার প্যানেল লাগাই, সোলার প্যানেল থেকে যদি 1 ইউনিট এনার্জি, মনে করো বিদ্যুৎ, আমি যদি ন্যাশনাল গ্রিডে দিই, তাহলে সরকার আমাকে 25 টাকা দিবে বা 20 টাকা দিবে, মনে করো। আর আমি যদি ওই ন্যাশনাল গ্রিড থেকে আমি যদি 1 ইউনিট বিদ্যুৎ নেই, তাহলে আমি তাকে দেবো 15 টাকা। তাহলে 5 টাকার ডিফারেন্স যদি আমি করে দিতে পারি, তোমাকে বলতেও হবে না, কোনো বাড়িওয়ালাকে বলতে হবে না, বাড়িওয়ালারা নিজেরাই সমস্ত আলু পটলের মতো প্যানেল লাগানো শুরু করে দেবে। সুতরাং একটু খালি সবুজ চিন্তা করতে হবে আমাদের, আর কিচ্ছু না। এই সবুজ চিন্তা আমরা করবো আগামী দিনগুলোতে, এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলব, সেই প্রত্যাশা আমরা করছি। এবং আমাদের নতুন সরকার যখন আসবে, সবুজ সরকার আসবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, সেটাই আমরা কল্পনা করছি। আমরা উদ্যোক্তা তৈরি করব, এবং এটা করার জন্য আমাদের সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিতে হবে। গতকাল রাত্রেই আমি একটা অনুষ্ঠানে ছিলাম, সামাজিক দায়বদ্ধতার অনুষ্ঠানে। আমার প্রায় 9টি কোম্পানি, তারা প্রায় 150 কোটি টাকা সামাজিক দায়বদ্ধতার তহবিল তৈরি করেছে। আমরা বাংলাদেশ ব্যাংক থেকে উদ্যোগ নিয়েছিলাম যে ব্যাংকগুলোকে আপনার CSR ফান্ড দিতে হবে, এই যে গরিব মানুষের ছেলে মেয়েদের বৃত্তি দেওয়া, শিক্ষা দেওয়া, শীতকালে কাপড় দেওয়া, এরকম কাজ করবার জন্য। তোমরা শুনে অবাক হবে, 2009 সালে যেখানে 50 কোটি টাকা আমরা মোবিলাইজ করতে পেরেছিলাম, 2015 সালে এর অঙ্ক আমরা পেয়েছিলাম 600 কোটি টাকা, এবং গ্রামে গঞ্জে আমরা নিতে পেরেছিলাম। সেই জন্য ভরসা রাখো, রবীন্দ্রনাথ বলেছিলেন, টাকার অভাবটাই আসল অভাব নয়, আসল অভাবটা ভরসা। সুতরাং তোমরা, এই তোমরা তরুণরা, তোমাদের নিজেদের উপরে ভরসা রাখো, তোমরাই পারবে। উদ্যোক্তা হবে, মুক্তিযোদ্ধাদের মতো সাহসী হবে, এবং এই দেশটাকে স্বপ্নের বাংলাদেশ গড়বার শপথ নেবে, এটি আমরা আশা করছি। আমরা প্রত্যাশা করছি আমাদের সরকারের কাছে, যারাই নতুন সরকার আসবে, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন এবং এন্টারপ্রেনারশিপ ল্যাব গঠন করতে তারা সাহায্য করবে। তোমরা একবেলা পড়াশোনা করবে, বিকেলবেলা গিয়ে তোমরা ওই ল্যাবে কাজ করবে, যাতে তোমরা একজন উদ্যোক্তা হতে পারো। তোমাদের হোস্টেলের ঠিকানায় কোম্পানি হবে, সেরকম কোম্পানিতে তোমরা চাকরি দিবে, ভারতে করেছে, আমরা এখনো পারবো না।
আমাদের সন্তানরা অনেক বেশি, আজকের পত্রিকায় দেখবে যে ফোর্বস যে আন্ডার 30 দুজন বাংলাদেশের দুজন বিজ্ঞানী তারা এই বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের মধ্যে জায়গা করে নিয়েছে, একজনের বয়স 28, একজনের বয়স 26, একজন রাজশাহী। কেন পারবেন? সুতরাং আমরা পাবো, এই বিশ্বাসটা তোমাদের করতে হবে এবং আমাদের এই বিশ্বাস দরকার, এবং আমরা এবং এই বিশ্বাসটি সম্ভব হবে যদি তোমরা একটা প্ল্যাটফর্মে আসো, এবং সেই অর্থে ওয়ার্ল্ড লিঙ্ক আপ ইজ এ প্ল্যাটফর্ম। তোমরা যে প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছ, একসঙ্গে আসতে পেরেছ, এটি তোমাদের জন্য সবচেয়ে বড় বড় একটা কাজ। একলা মানুষ টুকরা মাত্র, রবীন্দ্রনাথকে বলেছে, রবীন্দ্রনাথ এও বলেছিলেন যে একা খেলে পেট ভরে, পাঁচজনে মিলে খেলে আত্মীয়তা বাড়ে। আমরা সবাই সবার জন্য সবাই মিলেমিশে থাকবো, আমাদের দল মত যাই থাকুক না কেন, সমাজে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং সমাজের ভেতরের এই পুঁজি তৈরি করব একজন আরেকজনের সাথে মিলেমিশে, এবং এই পুঁজি যদি আমরা তৈরি করতে পারি দেশটা এগিয়ে যাবে আমাদের অনেক দূর, এবং এইভাবেই আমরা আমরা নেতৃত্ব তৈরি করবো, দেশকে ভালোবাসবো। তোমার তরুণদের উদ্দেশ্যে বলছি, রবীন্দ্রনাথই বলেছিলেন দেশে জন্মালে দেশ আপন হয় না, দেশকে জানতে হয়, দেশকে ভালোবাসতে হয়। সুতরাং তোমরা ছড়িয়ে পড়বে, এই দেশটাকে চেনো, এই দেশ কতটুকু তুমি জানো, তুমি রাজশাহী চেনলেই তো হবে না, গ্রামে গঞ্জে তুমি যাবে। আমি গভর্নর হিসেবে তোমরা কল্পনা করো কতবার আমি গ্রামে গিয়েছি, কোনো অনুমান করতে পারো? 200 বার আমি গ্রামে গিয়েছি এবং গ্রামের মানুষের সাথে কথা বলেছি, তাদের সাথে কাজ করেছি, সেই জন্য আমি গ্রামটাকে অনেকের চেয়ে ভালো জানতে পেরেছি, তাদের কষ্টটা বুঝতে পেরেছি, এবং তাদের জন্য কৃষি ঋণ, বর্গা চাষি ঋণ, এই ধরনের কাজগুলোকে বেশি গুরুত্ব দিয়েছি। এটি দরকার, ওরাই তো বাংলাদেশ, এই কৃষকদের সন্তান এবং কৃষকরাই তো বাংলাদেশ, তাদের জন্য কিছু করব না তাহলে এই ক্ষমতার কোনো তো দরকার নেই। এবং তোমরা সবসময় যেটা করবে যে তোমরা সব কিছু সোনায় সোহাগা, সব কিছু ভালো এটা কল্পনা করো না, প্রচুর খারাপ লোকের তোমার সন্ধান মিলবে জীবনে, এটা মাথায় রেখেই তোমাকে এগোতে হবে। খারাপ মানুষ থাকবে এবং তারা তাদের সাথে তুমি মোকাবেলা করেই তোমাকে এগোতে হবে, ভালো এবং মন্দ মিলেই তো জীবন, তাই না? শুধু ভালো জীবন হয় না, মন্দর থেকে তুমি শেখো, সেই অভিজ্ঞতাটা তোমার খুব গুরুত্বপূর্ণ, সর্বদাই অভিজ্ঞতা থেকে তুমি শিখবে এবং সেই মানসিকতা তৈরি করতে হবে, এবং সবসময় নিজেকে খারাপ সময়ের জন্য প্রস্তুত রাখবে। খারাপ সময় না আসলে তো তুমি বুঝতেই পারবে না যে কে তোমার বন্ধু, একমাত্র খারাপ সময় এলেই বুঝতে পারো কে তোমার বন্ধু, কে তোমার সুবাদার। আমি হারে হারে বুঝেছি, সুতরাং আমি জানি যে তবে এই খারাপ যে তোমার খারাপ করলো তার প্রতি ঘৃণা না করে খারাপ কাজটা কী ওইটা অভিজ্ঞতাটা তুমি শেখো, এবং সেখান থেকে তুমি আরও যাতে কার খারাপ কেউ না হতে পারে সেরকম প্রতিরোধ গড়ে তোলো। সমালোচনাকে ভয় পেও না, সমালোচক তোমার বন্ধু, সমালোচনা যারা করে তাদের কাছ থেকে সমালোচনার সূত্রগুলো বুঝবার চেষ্টা করো যে কোথায় সমালোচনা হচ্ছে, কেন হচ্ছে, সেটা পরে কাটাবার চেষ্টা করবা তোমরা। সবচেয়ে বড় কথা যে নিজের জন্য এত ভেবো না, খালি আমি কি পেলাম এটা ভাবার দরকার নেই, প্রকৃতির কাছে শেখো, প্রকৃতি কি কতটাই পরার্থপর, তাই না? আমাদের এই যে গাছ, এই গাছ আমাদের অক্সিজেন দেয়, তাই না? কিন্তু সুযোগ পেলে গাছের গোড়ায় কুড়াল মারি আমরাই, তাই না? কেন মারি আমরা? কারণ সীমাহীন লোভ, আমাদের বড়ই লোভ, এই লোভের কারণে আমরা পরিবেশ ধ্বংস করি। অথচ নদী তো তার পানি নিজে পান করে না, ফুল তো তার সুবাস নিজে গ্রহণ করে না, সব কিছুই প্রকৃতি উদার হস্ত, তাই না? সুতরাং জীবনকেও তুমি উদার হস্ত করবে অন্যের জন্য। শেক্সপিয়ার একবার বলেছিলেন, নিশ্চয়ই তোমরা জানো, শেক্সপিয়ার খুব কষ্ট পেয়েছিলেন তার পায়ে জুতো নেই বলে, পরবর্তীকালে যখন তিনি দেখলেন যে আরেকজনের পায়ই নেই, তখন আর তার সেই কষ্ট না আর থাকবে না। সুতরাং তুমিও খেয়াল করবে, তুমি হয়তো খুব ভালোই আছো,
ভালোই জিন্স পরে ঘুরছো, কিন্তু তোমারই এক বন্ধু, তোমারই এক ক্লাসমেট দেখবে যে ভালো একটি শার্টও নাই, তার একটা ভালো কাপড়ও নেই, পায়ে ভালো জুতো নেই। সুতরাং তখন তার কথা ভাববে যে আমার কি নেই, তার চেয়ে আমার পাশের মানুষটি তো আমার চেয়ে আরও খারাপ অবস্থায় আছে, তার কথা ভাবো। এবং তখন দেখবে যে তুমি সবাই মিলে চলবার এবং একবার পাঁচবার একটা ইচ্ছে জাগবে তোমাদের। তো এরকম অসংখ্য উদাহরণ আমি দিতে পারি। আবারও বললাম যে তুমি যখনই কাজ করতে যাবে উদ্যোক্তা হিসেবে, আমি উদ্যোক্তা হিসেবে বলবো, দেখবে যে পদে পদে তোমাকে বাধা দিবে, বিশেষ করে আমলাতন্ত্র তোমাকে দাঁড়াতেই দিবে না। সব জায়গায় খালি শুনবে না না না। আইনস্টাইন বলেছেন যে যারা না বলেন তাদেরকে আমি বড়ই ভালোবাসি। কেন? তারা না বলেছিল বলেই তো আমি কাজটা নিজেই করে দেখিয়েছি। যারা যারা তোমাকে প্রতিবন্ধকতা করছে তাদের প্রতি অত রাগ না করে তুমি আরও বড় সাহসী হও, আরও কাজটা করে ফেলবার চেষ্টা করো। আর সাফল্য নিয়ে অত ভেবো না, সাফল্য তোমার পেছনে আছে। তুমি কাজ করতে থাকো, লেগে থাকো। উদ্যোক্তার বড় গুণ হলো লেগে থাকা। তুমি বারে বারে ফেল করবে, বারে বারে আবার লেগে থাকবে, এবং লেগে থাকতে থাকতে তুমি সামনের দিকে এগিয়ে যাবে। সাফল্য তখন তোমাকে ছায়ার মতো অনুসরণ করবে। সুতরাং হে তরুণ, তোমরা ভয় পেও না, তোমরা লেগে থাকো এবং হাঙ্গার ফর সাকসেস, আর নিজের শক্তির উপরে ভরসা রাখো। অন্যের দুর্বলতাকে পুঁজি করবার চেষ্টা করো না, ইতিবাচক দৃষ্টিভঙ্গির অধিকারী হও। এবং তোমার জীবন সংগ্রামই তোমার নিজের শক্তি। আমি জীবন দিয়ে শিখেছি, জীবন সংগ্রাম। আর অনেকে আমার জীবন সংগ্রামের কথা তোমরা জানো না। আমি যদি পারি তোমরা কেন পারবে না? সেই জন্য সাফল্য থাকবে, ব্যর্থতাও থাকবে, ব্যর্থতা থেকে শিখবে এবং জীবনকে সেইভাবে উজ্জীবিত করবে এবং উদ্যোক্তা হবে। আমরা যদি আমাদের 5% তোমাদের মধ্যে থেকে 5% ছেলে মেয়েকেও উদ্যোক্তা তৈরি করতে পারি, তাহলে এখানে সবার কর্মসংস্থান আমরা নিশ্চিত করতে পারব। সুতরাং আমাদের বিশ্ববিদ্যালয়গুলো উদ্যোক্তা তৈরির কারখানা হোক, সেই প্রত্যাশা করে তোমাদের জন্য আরও শুভকামনা করে আমি শেষ করছি। আমি আবারও বললাম যে আমি আরও কয়েক ঘন্টা বলতে পারতাম, কিন্তু সেই সুযোগ সময় হবে না আজকে। তোমাদের অনেকগুলো প্রশ্ন এসছে, আমি দেখি কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারি কি না। বিসিএস এর বেড়াজাল থেকে মুক্তির উপায় কি? উদ্যোক্তা হওয়া।